হাজারো হেক্টর জুড়ে শস্যের চোখ জুড়ানো গালিচা, কোথাও আলু গাছের সবুজ সাম্রাজ্য, তো কোথাও সরিষার হলুদ রাজ্যপাট। মহিষী রানী ভবানীর জন্ম জনপদ, সমৃদ্ধির শোকর যে রাজকীয় তো হবেই। ক্যাঙ্কাসু জাগাডাকুটি কন্ত, বগুড়াত ঘুরবে রাখছি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার আদমদিঘি উপজেলার কৈকুড়ি গ্রামে। আদমদিঘিকে বলা হয় বগুড়ার শস্য ভাণ্ডার। আদমদিঘির ছাতিয়ান গ্রাম ইউনিয়নের এই কৈকুড়ি গ্রামটাও উদ্বৃত্ত ফসলের পয়মন্ত এলাকা। ক্ষেতের ধার ঘেঁষেই মাথা গুজার ঠাঁই, ঘরগেরুস্থালি নিসর্গের ছায়ায় ঢাকা, মায়ায় মাখা। এ গ্রামের বাসিন্দারা জীবন জীবিকার আয়োজনে যেমন কর্মনিষ্ঠ, তেমনি এগিয়ে ভোজনবিলাস আর মেহমানদারিতেও। নিজেদের ঐতিহ্যবাহী এক খাবার রান্না করে খাওয়াবেন বলে আমাকে দাওয়াত দিয়েছেন এ এলাকার মানুষজন। শুনেছি খাবারটা খুব নাম করা। প্রিয় দর্শক, নিমন্ত্রিত অতিথিদের তালিকায় আপনাকেও রাখছি। নতুন একটা খাবারের রন্ধন কৌশল শেখার এই তো সুযোগ। উঠানকোণে চুলায় বসছে বিশাল ডেক। হ্যাঁ, দলবল নিয়ে রান্নাবান্নার আয়োজন চলছে জোরে সোরে। ঝাঁকা ভর্তি নতুন গোল আলু, ডেকের পানিতে একে একে ঢেলে দিলাম সবগুলো। এসব আলু সেদ্ধ করা হবে ঢাকনায় ঢেকে। রসনাবিলাসীদের কাছে সিলেট মানে সাতকরা, খুলনা সাতক্ষীরা মানে চুইঝাল চিংড়ি, কিংবা বগুড়া বললেই দই। বগুড়ার কোনো বাসিন্দাকে যদি জিজ্ঞেস করেন, ভাই দই ছাড়া আর কি আছে, সাথে সাথে উত্তর পাবেন, হামাকেরে বগুড়ার আলুঘাটি। হ্যাঁ প্রিয় দর্শক, সেই বিখ্যাত আলুঘাটি নিয়েই আমাদের আজকের ঘাটাঘাটি। আঙ্কেল, এই যে বড়সড় একটা আয়োজন আলুঘাটি, এটা আসলে কি উপলক্ষে রান্না করা হয়? এটা আসলে আমাদের এই বগুড়া অঞ্চলে এটা একটা ঐতিহ্যবাহী খাবার। এটা বিয়েবাড়ির অনুষ্ঠানে মানুষ মারা গেলে মিলাদ মাহফিল এবং আত্মীয় সহ মেহমানদারি করতে গেলে আমাদের এই আলুঘাটিটা কমন থাকে। আচ্ছা, মানে যে সমস্ত দাওয়াতে অনেক মানুষের সমাগম হয়, জি, সে সমস্ত দাওয়াতে আপনারা এটা রান্না করেন। হ্যাঁ, শুধু আদমদিঘিতে নয়, বগুড়ার আশপাশের জেলাগুলোতেও চল আছে এভাবে আলুঘাটি রান্নার। আলু সিদ্ধ হলো কিনা পরখ করা হচ্ছে। হ্যাঁ, আর একটু সময় লাগবে, এই ৫ থেকে ১০ মিনিট, তার মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে মাছের আঁশ ছাড়াচ্ছেন বৌঝিরা।
দুজনে দুই মাছ। আপা এটা কি মাছ? এটা ব্ল্যাক কার্প, এটা রুই মাছ। ব্ল্যাক কার্প? হ্যাঁ। আর রুই, ওই বড় মাছটার ওজন কত হবে? এটা হচ্ছে 7.5 কেজি। 7.5 কেজি আপনাদের এলাকা থেকে আনা হয়েছে? হ্যাঁ, বাজার থেকে। আচ্ছা। আর রুই মাছটা তো কি কেজি দেড়েক হবে বোধহয়, না? স্থানীয় ভাষায় কেউ কেউ ব্ল্যাক কার্প বললেও বড় মাছটার নাম আসলে ব্ল্যাক কার্প, অর্থাৎ কালো কার্প। কেউ এবারের বউ তো কেউ আরেক বাড়ির ঝি, সবাই মিলে আনাজ করছে। এই ব্ল্যাক কার্পের বৈজ্ঞানিক নাম মাইলো ফ্যারিঙ্গোডন পিকাস। চীন, রাশিয়া, ভিয়েতনামের ওজনদারি মাছ বাংলাদেশে পাওয়া যাচ্ছে 1983 সাল থেকে। আলুর দোষী বলুন কিংবা গুণ, আলু খাওয়া যায় সব কিছুর সাথে, আলু ঘাটিও তাই। মাছ, মাংস, এমনকি ডিম দিয়েও রান্না করা যায়। আমাদের আজকের আলু ঘাটিতে ব্যবহার করা হবে মাছ, বড় সরু মাছ। আলু ঘাটির জন্য ব্ল্যাক কার্প ও রুয়ের মতো যে কোনো বড় মাছ হলেই চলে, একটাই শর্ত, কাঁটা কম থাকতে হবে। আমাদের চেনা মাছ রুইকে ইংরেজিতে বলা হয় রোহু কার্প, বৈজ্ঞানিক নাম ল্যাবিও রোহিতা। আঁশ ছাড়িয়ে বড় কয়েকটা টুকরা করা হয়েছে মাছ। পেঁয়াজ কুচির পর চলছে আদার ছিলকা মোচনের কাজ। এবার রসুনের পালা। শিলপাটায় ছেঁচা হচ্ছে আদা। ঝালের যোগান দিতে বগুড়ারই শুকনা মরিচের বেশ নাম ডাক। টুকরা করা হয়েছে, ধোয়াধুয়ো শেষ, মাছ এখন রান্নার জন্য তৈরি। সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। ডেকের চারপাশে বসে দল বেঁধে শুরু হয়েছে আলু ছেলার কাজ। বগুড়ার আলু এক নামে সবাই চেনে, দই আর মরিচের মতো এই আলুও বগুড়ার ব্র্যান্ড প্রোডাক্ট। একে তো বগুড়ার আলু, তার উপরে ক্ষেত থেকে তোলা হয়েছে কদিন আগেই, স্বাদটা কেমন হবে বুঝতেই পারছেন। আঙ্কেল, এই যে সবাই মিলে আলু ছিলতেছেন, কেমন লাগছে? এই আলু ছিলাটাই আমাদের খুবই মজা। সব জায়গাতে আমরা এই ফাংশন হলে আমরা সেখানে সেখানে যাই, যাই আমরা মজা করে আলু ছিলি সবাই মিলে, আমার খাওয়াটাও খুব মজা লাগে। ছেলার পর এবার ডলা। সিদ্ধ আলু হাত দিয়ে না ডলে ডলা হচ্ছে ডাল দিয়ে। অনুষ্ঠান যখন করা হয় সেখানে তো আলুর পরিমাণ বেশি লাগে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। আলু এমন ভাবে ডলা হয় যেন আধো ভাঙা টুকরো থাকে মন্ডের মাঝে।
বগুড়ার দেশি জাতের ছোট আলুগুলো বেশি সুস্বাদু, খেলে আপনিও বলবেন আলু নাম্বার ওয়ান। চুলায় বসানো ডেকে তেল ঢালা হচ্ছে, মাল মশলা যা দরকার সব তৈরি, এখন রান্নার পালা। মরিচ তো নয়, যেন বোমা ফুটছে। লাল সবুজ মরিচের মাঝে এবার পেঁয়াজের এক গাদা কুচি। পেঁয়াজ এখন মহার্ঘ বস্তু হলেও উপায় নেই, আলু ঘাটি রান্না করতে পেঁয়াজ একটু বেশি লাগে। এবার রসুনের কোয়া, পরিমাণে এও কম যায় না। ছেঁচে রাখা আদা, দেয়া হচ্ছে দারুচিনি, বড় কালো এলাচ এবং ছোট সাদা এলাচ, এরপর তেজপাতা। পরিমাণ মতো লবণ, এবার হলুদ গুঁড়া, খানিকটা মরিচ গুঁড়াও। এইবার মাছ, এত সব মশলাপাতি তো মাছের জন্যই। মাথা থেকে শুরু করে লেজ, মাছের প্রায় সব কিছুই দেওয়া হয় আলু ঘাটিতে। রান্নার সেই শুরু থেকেই নাড়ানাড়ি কিন্তু থেমে নেই। তেল দেয়া হচ্ছে দ্বিতীয় দফা, তেলের পর দেয়া হয়েছে আস্ত জিরা। তেল মশলা সহযোগে নেড়ে চেড়ে মাছ কষানো হচ্ছে ভালো করে। এবার পানি সহযোগে কষানো, আরেক ডেকে আলুর সব মন্ড রাখা হচ্ছে পানিতে। পানিতে আলুর মন্ড গোলানো হচ্ছে, নেড়ে চেড়ে কষানোর কাজটা চলছেই। কষানো যত ভালো হবে আলু ঘাটির স্বাদও তত ভালো হবে। মনে হয় হয়ে এসেছে। এই তো জলে গোলা আলুর লেই ঢালা হচ্ছে কষানো মাছের মিশ্রণে।
চামচ ঠেকাচ্ছে ছিটকে ওঠা। একটু ছিটা টিটা না খেলে রান্নার মজা নাই তো। আলুর মন্ড আর কষানো মাছ, দুই ভুবনের দুই বাসিন্দা এক জায়গায় এসেছে। এখন আগুনের আঁচ আর নাড়ানাড়ির নিপীড়নে দুজনার মিলমিশটা যত নিবিড় হবে, আলুঘাটির স্বাদগন্ধ তত বেশি হবে। আলুঘাটির রাতে চুলার জাল আর রান্নার সময় দুটোই অন্য খাবারের তুলনায় কিছুটা বেশি লাগে। বাড়তি সময়ের বাড়তি জালে আলুঘাটির স্বাদও বাড়ে, ঘ্রাণও বাড়ে। চুলার গনগনে আগুন তাপ বিলাচ্ছে, নাড়ানাড়িও চলছে লাগাতার। আলু ঘাটি, এখন আমি করব ঘাটা ঘাটি। কাকা একটু ঘাটি। কিছুক্ষণ পরপরই নাড়তে হয় যাতে নিচে ধরে না যায় আর ঘাটিটাও ঘন হয়। এই যে আলু নিয়ে এত ঘাটাঘাটি, এজন্য কি খাবারটার নাম আলু ঘাটি? কওয়ার পারি না কাকা, তাই নাকি? এজন্যই নাম আলু ঘাটি। এই যে বেশি ঘাটাঘাটি করতে হয়, বেশি ঘাটাঘাটি করতে হয়। তাহলে আজকে দেখবে অনেক স্বাদ হবে, যে আমি ঘাটাঘাটি করে দিচ্ছি। চামচে উঠিয়ে দেখা হচ্ছে আলু ঘাটি খাওয়ার মতো হয়েছে কিনা। ম্যাডাম আপনি একটু দেখেন। রান্না শেষ, তাই নামানোর প্রস্তুতি। বগুড়ার বিখ্যাত আলুঘাটি রান্না করতে লাগে মাছ, আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, শুকনা মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দারুচিনি, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা, আস্ত জিরা, তেল ও লবণ। ডেকের আলুঘাটি বালতিতে সারিবদ্ধ মেহমানরা প্রতীক্ষায়। অনেক লোককে খাওয়ানোর অনুষ্ঠানে আলুঘাটি খুব জুতসই খাবার। আলুঘাটি থাকলে ভাতের সাথে আর কোনো আইটেম লাগে না। ব্যঞ্জন হিসেবে সুস্বাদু আলুঘাটি পেলে সকলেই খান তৃপ্তির সাথে। বগুড়ার আলুঘাটি আসলেই অসাধারণ। আজই রাঁধুন আর স্বাদ নিনেই অমৃতের। প্রিয় দর্শক, আলুঘাটির এই দারুণ স্বাদের রসনা মিটিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, ভালো থাকুন সবাই।